পেজ 104 এর অ্যাক্টিভিটি 4 টা বলছে ম্যাচ কলাম এ কলাম বি এন্ড কলাম সি তিনটে কলাম দেওয়া আছে টু মেক সেন্টেন্সেস এই তিনটে কলাম মিলিয়ে তুমি তোমার পছন্দ মতো এ থেকে নেবে তারপর বি থেকে নেবে তারপর সি থেকে নেবে নিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে প্রথমটা করে দিয়েছে দেখো সীমা ইজ ইটি অ্যান অরেঞ্জ তারপরে সেন্টেন্সগুলো বাক করেছি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই পাখিরা আকাশে উঠছে আই অ্যাম ওয়াচিং টেলিভিশন আমি টেলিভিশন দেখছি দে আর কামিং টু মাই হাউস তারা আমার বাড়িতে আসছে তাহলে এই চারটে বাক্য টিকে নেবে একটা বাক্য করে দেওয়া আছে হলো এবারে তুমি চলে যাও 105 পাতা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স তার মানে তোমার হেল্প বক্সে যেগুলো দেওয়া রয়েছে তার একই রকম মানে হবে এরকম অন্য একটা শব্দ দিয়ে তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল স্কাল্পচার্স ইন মিউজিয়াম আমরা মিউজিয়ামে মানে জাদুঘরে দেখতে পাই অনেক ঐতিহাসিক স্থাপত্য স্থাপত্য কোনো সিনোনিম সেরকম অর্থে ওয়ার্ড হয় না তাই স্কাল্পচার্সটাই দরকার নাম্বার বি দেখো চিলড্রেন আর অ্যাসেম্বলিং ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড মানে ফলের বাগান থেকে শিশুরা ফল সংগ্রহ করছে আচ্ছা এইখানে তোমাদের সংগ্রহ করা যেটা এই যে অ্যাকুমুলেটিং মানে একত্রিত করা হ্যাঁ বা জড়ো করা এই অ্যাকুমুলেটিংয়ের পরিবর্তে তুমি এই শব্দটা বসাতে পারো অ্যাসেম্বলিং এটা কিন্তু আলাদা শব্দ এটা সিনোনিমে মানে একই অর্থ অ্যাকুমুলেটিং মানেও যা অ্যাসেম্বলিং মানেও তাই আচ্ছা দ্য বল রোল ডাউন অন দ্য ফিল্থি গ্রাউন্ড দেখো ফিল্থির সিনোনিম হচ্ছে ডার্টি মানে নোংরা নোংরাটাও আমরা যে শব্দ দিয়ে এইটা ডার্টি দিয়ে ওরা বলেছে আমি তারই একটা সিনোনিম বার করেছি সেটা হচ্ছে ফিল্থি নোংরা মাঠে বলটা গড়িয়ে যাচ্ছে দ্য টিচার ওয়ার্ন্ড এখানে তোমার কশন কশন মানেও কিন্তু সাবধান করা ওয়ার্ন্ড মানেও এটা পাস্ট টেন্সে আছে ওয়ার্ন্ড ইডি যোগ করে তার মানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের সাবধান করেছিলেন নট টু কোয়াল ঝগড়া মানে না মানে ঝগড়া না করতে করবার জন্য তাহলে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ঝগড়া না করতে সাবধান করে দিয়েছিলেন তাহলে এইটা কার পরিবর্তে বসলো না এটা তোমার কশানের পরিবর্তে বসলো শুধু একমাত্র স্কাল্পচারটাই ওটা বসানো হলো ব্যাস এইটুকু তোমার করিয়ে দিলাম এটাই হচ্ছে তোমাদের আর কিছু করতে হবে না এই পর্যন্তই তোমাদের দ্বিতীয় অ্যানুয়ালে যে পরীক্ষা হবে